কিছুই থাকবে না সব কিছু একদিন চূর্ণ বিচূর্ণ লন্ড ভন্ড মেসাকার হয়ে গিয়ে কিয়ামতের প্রলয়ঙ্কারী সেই ঘটনা ঘটে যাবে কিয়ামতের সেই দিনটা হবে বড় মারাত্মক খুবই সাংঘাতিক কিয়ামতের দিনটা হবে বড় বিভীষিকাময় এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সেই সূর্য কিয়ামতের দিন আল্লাহর হুকুমে মানুষের মাথা খুবই নিকটবর্তী হয়ে যাবে সেদিনটার বিভীষিকা এমন হবে সূর্যের প্রচন্ড তাপে কিয়ামতের ময়দান তামায় পরিণত হয়ে যাবে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো উত্রাতে থাকবে আর এসে কঠিন দৃশ্য কি করে আমি আপনাদেরকে বোঝাই মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে গেলে চালগুলো যেমন করে ফুটতে থাকে উত্রাতে থাকে ঠিক তেমনি ভাবে পাপিষ্ঠ আর গুনাহগারদের মাথার চান্দিটা ফেটে গিয়ে মগজগুলো উত্রে উত্রে গলে গলে পড়তে থাকবে মানুষেরা ঘামের মধ্যে সাতার কাটবে পিপাসার্থ হয়ে মানুষের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে এই রকম কঠিন সেই অবস্থা সেই দিন কোনো বৃক্ষরাজি থাকবে না কোনো গাছপালা থাকবে না কিয়ামতের সেই কঠিন দিনে রব্বুল আলামিন দয়া করে করুণা করে সাত শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন কথা বুঝে থাকলে বলেন কিয়ামতের দিন রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন কয় শ্রেণীর মানুষকে বুখারী মুসলিম তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ সহ বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال سيد المحدثين أبو هريرة رضي الله عنه أي حديث ربعنا كري صحابي تني بولتن رسول الكريم صلى الله عليه وسلم بولتن سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله شات سنين مانوشك رب العالمين কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে নাম্বার 1 প্রথম শ্রেণী হলো ইমাম নাদিল ন্যায়পরায়ণ নেতা ন্যায়পরায়ণ শাসক যিনি মানুষের উপরে অবিচার করেন না বেইনসাফি করেন না যিনি মানুষের প্রতি ইনসাফ করেন দুই নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে আল্লাহর গোলামিতে ব্যয় করেছে তিন নাম্বার হলো ওয়ারাজুলুম কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওই ব্যক্তি মসজিদের সাথে যার অন্তরের টান অন্তরের সম্পর্ক থাকে মসজিদের সাথে যার অন্তর লেগে থাকে চার নাম্বার হলো ওয়ারাজুলুন ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি ওই ব্যক্তি যে কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য আবার কাউকে ঘৃণাও করবে আল্লাহর সন্তুষ্টির জন্য পাঁচ নাম্বার হলো দাহাত হুমরাতুন যাতু মানসিব ওয়া জামাল ওই যুবক যে যুবককে কোন অভিজাত সুন্দরী অভিজাত বংশের কোন সুন্দরী নারী বাজে কাজের প্রপোজ করে কুকর্মের আহ্বান জানায় আর ওই যুবক তখন বলে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি সুতরাং তোমার ছলনায় আমি পড়ব না নাম্বার 6 ছয় নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদদাক বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তাআলাম শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি ওই ব্যক্তি যার ডান হাত কি বাম তার ডান হাত কি দান করে বাম হাত তার খবরও পায় না সাত এবং সর্বশেষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা ওই ব্যক্তি যে নীরবে নিভৃতে একাকী হয়ে গেলে আজে বাজে চিন্তা করে না
নীরবে নিভৃতে একাকী তার মোবাইল ফোন হাতে নিয়ে আজেবাজে জিনিস দেখে না একাকী সে পাপাচারে গুনাহে নিজেকে ভাসিয়ে দেয় না পাপাচারে অন্যায় অনাচারে নিজেকে ডুবিয়ে দেয় না বরং একাকী নীরবে নিভৃতে আল্লাহর ভয়ে চোখের পানি ঝরায় এই সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে এই সাত কাতারে আমরা থাকতে চাই কি চাই না এই সাত শ্রেণীর মধ্যে আমরা থাকতে চাই কি চাই না মনে রাখবেন আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী কিয়ামতের দিন এই সাত শ্রেণীর মানুষ এরা হবে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত আল্লাহর দয়া প্রাপ্ত এরা হবে আল্লাহর আরশে আজিমের ছায়া প্রাপ্ত আপনারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে চান কি চান না আরেকটু জোরে বলেন আমরা আরশের ছায়ার নিচে জায়গা পেতে চাই কি চাই না কারা কারা চান দুহাত তুলে একটু আল্লাহকে দেখান তো মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের অত্র আসনের মাননীয় সংসদ সদস্য আপনাদের সকলের প্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি মাননীয় মন্ত্রী মহোদয় এসেছেন আমরা তাকে আজকের এই মাহফিলের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আহলান ওয়া সাহলান আপনারা সবাই খুশি না বেজার আপনারা সবাই খুশি না বেজার সংসদ সদস্য এবং মিনিস্ট্রিতে কাজ করার পরেও এত ব্যস্ততার পরে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকার পরেও তিনি আপনাদের টানে এই মাহফিলে এসেছেন আপনাদের তো খুশি হওয়ার কথা আপনারা খুশি না বেজার কম না বেশি তা আপনারা খুশি পরিমাণেও বেশি আওয়াজটা ছোট হলে ভালো হয় না বড় হলে ভালো হয় আমরা খুশি না বেজার কম না বেশি আমরা মাননীয় প্রধান অতিথিকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আজকের এই মাহফিলে এসে সময় দিয়েছেন আজকের এই প্রোগ্রামে আসায় আমরা তাকে আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি সালাম আলাইকুম ভালো আছেন এখানে বসেন এখানে বসেন এখানে বসেন এখানে বসেন তিনি আপনাদের এলাকার সন্তান আমি দিচ্ছি এক মিনিট একটু তো আমি আসলে মাননীয় মন্ত্রী মহোদয়কে আজকেই প্রথম দেখেছি আর কখনো এর আগে দেখা সাক্ষাৎ হয়নি যদিও ওনার এলাকায় আরও একাধিকবার আসার সুযোগ হয়েছে তো আমি পার্লামেন্টে ওনার কয়েকটা স্পিচ থেকে দু একটা স্পিচ আমার শোনার সুযোগ হয়েছে তিনি খুব সাদামাঠা স্বভাবের মানুষ আমি ওনার ওই বক্তব্যটাও শুনেছি মাননীয় স্পিকার আমি নাটোরের সিংড়ার চলনবিলের সন্তান তো এরকম করে সাদামাঠা করে বক্তব্য রাখতে পারা এটা আসলে জনগণের সাথে জনসম্পৃক্ততা থাকলে পরে এ ধরনের কথা বলা যায় আর কারো সামনাসামনি প্রশংসা আসলে বেশি করা ঠিক না একজন মানুষ কেমন তার এলাকার জনগণ থেকেই তা বিচার করা যায় নাম্বার ওয়ান এক নাম্বার ইমামুন আদিল ন্যায়পরায়ণ নেতা ন্যায়পরায়ণ শাসক যিনি মানুষের উপরে অন্যায় করেন না অবিচার করেন না ইনসাফ কায়েম করেন জুলুম করেন না অবিচার করেন না আমার আল্লাহ জুলুম করাকে পছন্দ করেন না কারণ তিনি নিজেই হচ্ছেন দয়াবান মেহেরবান তিনি হচ্ছেন ইনসাফকারী এজন্য রব্বুল আলামিন কোরআনুল করিমের ৪৯ নম্বর সূরা সূরাতুল হুজুরাতের ৯ নম্বর আয়াতে বলেছেন ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন আর তোমরা ইনসাফ কায়েম করো কারণ নিশ্চয় ইনসাফকারীকে যিনি পছন্দ করেন পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তিনি কে
আবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালে 90 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণতা এবং সদাচারের আদেশ দিচ্ছেন আবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসাএর 58 নম্বর আয়াতে তার হাবিবকে হুকুম দিচ্ছেন তার হাবিবকে বলছেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নিআমা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা আল্লাহ তাআলা বলছেন আমার হাবিব যখন আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন তখন আপনি ইনসাফ কায়েম করবেন তখন আপনি মানুষের মধ্যে সুবিচার করবেন আপনারা দেখেন আল্লাহর হাবিব ইনসাফের ক্ষেত্রে তিনি কতটা ন্যায়পরায়ণ ছিলেন তিনি কতটা ন্যায়পরায়ণ ছিলেন আমার একটা ঘটনা মনে পড়ল ঘটনাটা কি বলবো আসলে বেশি রাত হয়ে গেলে মানুষের মনোযোগের একটু অভাব থাকে এটা আমিও বুঝি আমি নিজেও এত রাতে কথা বলতে অভ্যস্ত নই 12টার মধ্যে আমি নিজেই সব সময় শেষ করি কিন্তু আজকে আমার ভাইরা খুব আন্তরিক তাদের তার দাবি ছিল দিনই প্রতিষ্ঠানের কারণে আমি তাদের দাবিটা মেনে নিয়েছি কিন্তু 12টার মধ্যে আমি নিজেই শেষ করে ফেলি এই কারণে কারণ গভীর রাতে মানুষের মনোযোগ খুব একটা কাজ করে না আর আরো একটা কারণ হলো মানুষ যখন লম্বা সময় বসে থাকে তখন এমনিতেই তার কনসেন্ট্রেশন ব্র্যাক করে বিজ্ঞান আমাদেরকে কি বলে একজন মানুষ লাগাতার 45 থেকে 50 মিনিট পর্যন্ত তার কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে আমার আগে তো তাশরিফ 2 ঘন্টা আপনাদেরকে গজল শুনিয়েছে তিলাওয়াত শুনিয়েছে এর আগেও আপনারা এশার নামাজের পড়ে শুনেছেন মাগরিবের পড়ে শুনেছেন শুনতে শুনতে তো আপনারাও ক্লান্ত হয়ে গেছেন এটা তো আমিও বুঝতে পারছি আচ্ছা বসেন মাইক আসলে ঠিকই আছে ওনাদের যেটা সমস্যা কথা বলেছি এখন এটা এই মুহূর্তে সমাধান করা যাবে না ওনাদের মাইক্রোফোনটা হলো লিপ টাচ মানে একদম মানে মাইকের ভিতরে যদি ঢোকা যায় তখন আওয়াজ বাড়ে আর কি তা আমি আজকে বসেই আমরা তো ওনারা যেমন মাইকের ব্যবসা করেন আমরাও আবার মাইকের আওয়াজ শুনলেই বুঝে ফেলি যে মাইকের কোথায় কোথায় ঝামেলা আছে কারণ আমরা তো প্রতিদিন মাইকের সামনে কথা বলি বছরের পর বছর কথা বলা হচ্ছে মিনিমাম তো লাস্ট 7 ইয়ার্স কথা বলছি আলহামদুলিল্লাহ তা আমি ভাইকে ডেকে এনে নিশ্চয় আপনারা অনেকে খেয়াল করেছেন ইশারায় ডেকে এনেছিলাম আসলে এই মাইকটা হলো লিপ টাচ কাছে গেলে আওয়াজ বড় হয় এখন একজন শিল্পী যদি 5 মিনিট গান গায় সঙ্গীত গায় তো কাছে গিয়ে বলা সম্ভব কিন্তু আমরা 1-1.5 ঘন্টা আলোচনা করলে সারাক্ষণ কি কাছে থাকা সম্ভব এটা তো হার্টের জন্য ক্ষতিকর আপনারা সিংরা নাটোরের মানুষ আপনারা সুশিক্ষিত মানুষ ভদ্র মানুষ আশা করছি বিষয়টি বিবেচনায় নিয়ে আপনারাও শান্ত থাকবেন পারবেন না ইনশাআল্লাহ আপনারা তো ভদ্র মানুষ ভালো মানুষ আপনারা আপনাদেরই ভদ্রতার বহিঃপ্রকাশ আজকে ঘটবে পরি ইনশাআল্লাহ এখন এই সমস্যার সমাধান হবে না ওনাদের কাছে মাইক্রোফোন আর নাই আমরা পরামর্শ দিচ্ছি আর কি যে নেক্সট টাইম আপনাদের মাইক ভালো আওয়াজ তো খুবই ভালো আপনারা মাহফিলে মাইক্রোফোন দিবেন 3400-3500 যাতে দূর থেকে কথা বললে কথা ক্লিয়ার হয় এটা আজকে আপনাদের জন্য দোয়া দেওয়া হলো পরামর্শ দেওয়া হলো যাতে করে ভবিষ্যতে অন্যান্য মাহফিলে প্রোগ্রামে মানুষ আপনাদের এই অব্যবস্থাপনার কারণে কষ্ট না পান ঠিক আছে আজকে তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই আজকে তাদেরকে দোয়া দিয়ে দিলাম মানুষের জন্য দোয়া করা ভালো না খারাপ দোয়া করা ভালো না খারাপ কেন ভালো কারণটা কি বলবো আপনারা আসেন না ঘুমাই গেছেন আমি আসলে সামনে থেকে আওয়াজ না পাইলে নিজেও কথা বলে মজা পাই না তো আপনারা একটু কথা বলবেন তাহলে আমি বুঝবো আপনারা জেগে আছেন কেন মানুষের জন্য দোয়া করা ভালো সেটা বলি আপনি যখন কারো জন্য দোয়া করেন ফেরেশতাও আল্লাহর কাছে তখন দোয়া করে ফরিয়াদ করে বলে আল্লাহ এই বান্দা যার জন্য দোয়াটা করলো সেম দোয়াটা আগে আপনি তার জন্য কবুল করেন তারপরে যার জন্য দোয়া করছে ওর জন্য কবুল করেন সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না আপনাদের আল্লাহর রাসূল ন্যায় পরায়ণ ছিলেন কতটা ন্যায় পরায়ণ ছিলেন একটা ঘটনা আমার মনে পড়েছে আমি কি সেই ঘটনাটা আপনাদেরকে শোনাবো
আল্লাহর হাবিব 10 বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি কেমন ন্যায়পরায়ণ একজন রাষ্ট্রপ্রধান ছিলেন বিচার ফয়সালা করতে গিয়ে তিনি কখনো অবিচার করেন নাই কখনো তিনি জুলুম করেন নাই একবার আল্লাহর হাবিবের আদালতে মাখজুমিয়া গোত্রের কুরাইশী একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করে ধরা পড়ল যে অপরাধে মহিলা গ্রেফতার অপরাধের নাম হলো বলেন না আরেকটু জোরে বলেন এখন আল্লাহর হাবিব তিনি বিচার করতেন মন গড়া নয় কোরআনের বিধান মতো বিচার করতেন কোরআনের আইন হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা চোর সে পুরুষ বা মহিলা হোক প্রমাণিত হয়ে গেলে তার হাত কেটে দাও এখন ওই মহিলা সম্ভ্রান্ত বংশের নামী দামি বংশের হওয়ার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা আরম্ভ হয়ে গেল এত সম্ভ্রান্ত বংশের এই নারীর বিরুদ্ধে যদি নবীজি হাত কাটার অর্ডার দেন ওই বংশের মান ইজ্জত থাকবে না সাহাবায়ে কেরাম পরামর্শ করছেন তাহলে নবীজির কাছে একটু সুপারিশ নিয়ে যাওয়া দরকার যাতে করে নবীজি রায় দেওয়ার সময় একটু হালকা করে দেন কে যাবে নবীজির কাছে এই সুপারিশ নিয়ে কারো কোনো সাহস হয় না অবশেষে সাহাবায়ে কেরাম বললেন উসামা ইবনু যায়িদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন উসামা তোমাকে তো নবীজি বড় পছন্দ করেন নবীজি বড় মহব্বত করেন তুমি একটু নবীজির কাছে এই সুপারিশটা নিয়ে যাও উসামা ইবনু যায়িদ রাদিয়াল্লাহু আন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে তিনি যখন গেলেন এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আতাশফাউ হাদ আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ আল্লাহর দেওয়া শাস্তিকে হালকা করার জন্য এই সুপারিশ নিয়ে কোন দুঃসাহসে তুমি এসেছো সঙ্গে সঙ্গে নবীজি সাহাবীদেরকে ডাকলেন সাহাবীদেরকে ডেকে বললেন ও আমার সাহাবীরা শোনো সম্ভ্রান্ত বংশের নামী দামি বংশের মহিলা হওয়ার কারণে তোমরা তার বিরুদ্ধে রায় হালকা করার সুপারিশ নিয়ে এসেছো সাহাবীরা শোনো আজকে আদালতের কাঠগড়ায় এই নারী এই নামি দামি বংশের নারী না হয়ে আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরি করে ধরা পড়তো তো আমার নিজের মেয়ে হিসাবে আমি বিচারের সময় স্বজন প্রীতি দেখাইয়া রায় হালকা করে দিতাম না বরং আমি নিজে বিচারের রায় দিয়ে জল্লাদকে হাত কাটার দায়িত্ব না দিয়ে বিচার যেন সঠিকভাবে হয় এজন্য আমি বাপ হয়ে নিজেই আমার মেয়ের হাত কেটে ফেলে দিতাম আল্লাহ আকবার আপনারা কি আসেন না ঘুমাই গেছেন আসেন না ঘুমাই গেছেন কি জাতের বিচার আর আমরা তো একটু নিজের আশেপাশের দলের লোক হয়ে গেলে দেখা যায় তার যত অপরাধী হোক সব মাফ এই রকম করে অবিচার থাকলে অন্যায় থাকলে সমাজের মধ্যে অশৃঙ্খলা বিশৃঙ্খলা বাড়তেই থাকবে শৃঙ্খলা আসবে না বিচারের নামে অবিচার করলে নিরপরাধ মানুষ অপরাধী হয়ে যায় আমাদের বিচারের নামে আমাদের মধ্যে অবিচারের মন মানসিকতা আছে হাবিব কখনো এমনটা করেন নাই আমরা তো মানুষ আমরা স্বার্থপর সব সময় আমার নিজের কথা নিজের আশপাশের মানুষের কথা আমরা আগে মাথায় আনি এই জন্য দেখা যায় এই মেন্টালিটি লালন করার কারণে মাঝে মাঝে দেখা যায় বিচারের নামে অবিচার করে নিরপরাধীকে অপরাধী বানায়া দেওয়া হয় আর অপরাধীকে নিরপরাধী বানায়া ছাইরা দেওয়া হয় কথা কি বোঝা যায় রাত 12টার পরে অনেকের হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে এক নাম্বার ইমাম আদেল ন্যায় পরায়ণ ব্যক্তি এখন এই ন্যায় পরায়ণতা শুধু বিচারের ক্ষেত্রে নয় পরিবারে সমাজে যে কোনো প্রতিষ্ঠানে সব জায়গায় আপনি ইনসাফ কায়েম করবেন আপনার ছেলে আছে মেয়ে আছে লালন পালনে বৈষম্য করবেন না এটা হলো অবিচার অনেকে আছে ছেলেকে সম্পদের ভাগ দেয় মেয়েকে সম্পদের ভাগ দেয় না অবশ্য এই রকম মানুষ আমাদের সিংরায় নাই কি বলে কমন পড়ে গেছে নাকি মেয়েকে সম্পদের ভাগ দেয় না ছেলেকে দেয় ছেলেকে মাছের মাথা আর মেয়েটাকে মাছের লেজ এই রকম বৈষম্যপূর্ণ লালন পালন এটা ইসলাম বলে না এটা আপনি করেছেন আল্লাহর হাবিব বলেছেন ছেলে মেয়ে লালন পালনে যারা বৈষম্য করে বেইনসাফি করে ওই পিতামাতা কিয়ামতের দিন আল্লাহর সামনে জালিমের কাতারে হাজির হবে খালি ঠিক ঠিক কইয়া চলে গেলে চলবে না একটা আমল শিখে যান ছেলে মেয়ে লালন পালনে আমরা কখনো বৈষম্য করব না
তাহলে এক নাম্বার ন্যায় বিচার ইনসাফ থাকা এই ইনসাফকারী ব্যক্তিদেরকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি তিনি কে দুই নাম্বারে হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে এখানে তো অনেক যুবক আছে আমার যুবক ভাইদেরকে আমি প্রশ্ন করছি ও আমার কলিজার টুকরা ভাইরা এই যে আমাদের শরীরে যৌবন আছে এই যৌবনের শক্তি যিনি দিয়েছেন তিনি কি ইয়ুথ ইজ কলড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয় এই যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের টার্নিং পয়েন্ট যৌবনকে যারা কাজে লাগায় তাদের ক্যারিয়ার চরিত্র সবকিছু সুন্দর হয় যৌবনকালে যারা বিপদগামী হয় এদের ক্যারিয়ার শেষ হয় এদের চরিত্র শেষ হয় এদের জীবন নষ্ট হয়ে যায় এই যৌবনকালে যে মাদকাসক্ত হয়ে যায় বিপদগামী হয়ে যায় তার জীবন ধ্বংসের দিকে চলে যায় এই যৌবনকালে যারা মাদক গাজা ফ্যান্সি ডিলিয়া বা মাদকের দিকে আজেবাজে কাজের দিকে ধাবিত হয়ে যায় তার জীবনটা নষ্টের দিকে চলে যায় এই যৌবনকাল আপনাকে এই রকম অন্যায় পথে পাপের পথে বিনিয়োগের জন্য আল্লাহ দেন নাই এই যৌবন আমাকে যিনি দিয়েছেন সবাই বলেন তিনি কি যিনি যৌবন দিয়েছেন সেই যৌবন দাতাকে যৌবনটা ওয়াকফা করে দিতে হবে যৌবন বয়সে আজান হলে নামাজে যায় না কয় আমার বলে যে আমি বুড়া হই চুল দাড়ি পাকুক হাতে লাঠি নেই লাঠি ভর দিয়ে যখন হাঁটবো বুড়া যখন হব তখন আমি নামাজে যাব কিন্তু আপনি যে বুড়া হবেন এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি পৃথিবীতে আসার জন্য সিরিয়াল মেনটেন হয় কিন্তু পৃথিবী থেকে যাওয়ার জন্য সিরিয়াল মেনটেন হয় না দেখা যায় আসার সময় দাদা বাবা ছেলে নাতি বুদি কি সুন্দর সিরিয়াল মেনটেন হয় মাঝে মাঝে সিংরায় আপনারা দেখবেন বাবা জীবিত বাবার কাঁধে ছেলের লাশ এই রকম চিত্র আছে না নাই দাদা কিংবা নানা জীবিত দাদা বা নানার কাঁধে নাতি নাতলির লাশ তার মানে বোঝা গেল আমার আপনার যৌবন নিমিশেই ফুটুস শেষ হয়ে যেতে পারে ফজরের আজান হয় আমার যুবক ভাই জানা মাঝে আসে না আজানের শব্দে তার ঘুম ভাঙে না আটটা নয়টা পর্যন্ত ঘুমায়া থাকে আহারে কপাল পোড়া ফজরের সময় যে নামাজ কাজা করে ঘুমালো জোহরের আগে আমার আপনার জানাজার রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা কি বলেন হতে পারে কি পারে না আমার জাতীয় কবি বড় চমৎকার করে বলেছেন ঘুমাইয়া কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জামাতে হওরে সামিল এখনো এ সাথে আছে স্থান বাজিছে দামামা বাদ্রে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায়ুরে নিশান জাতীয় কবির প্রত্যেকটা কথা যেন আমার আপনার বাস্তব জীবনের সাথে মিলে গিয়েছে আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি না মসজিদের জামাতে মানুষ বেশি কথা কন না কেন এটা ভালো লক্ষণ সুলক্ষণ না কুলক্ষণ রাত একটা পর্যন্ত ওয়াজের প্যান্ডেলে মানুষ ভরা কিন্তু সেই একই এলাকায় ফজরের নামাজের সময় মসজিদ আর্তনাদ করে মুসল্লির অভাবে এক কাতার মুসল্লি হয় না এটা হলো আমাদের চারিত্রিক অধঃপতনের নমুনা আমরা রাত একটা পর্যন্ত ওয়াজ শুনি কিন্তু ফজরের নামাজ আদায় করি না আসলে আমাদের ইমান ঠিক আছে কিনা এটা কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করা দরকার হাদিসের ল্যাবরেটরিতে যাচাই করা দরকার যাচাই করলে দেখা যাবে নবীজি বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানই নাই সেই নামাজ আমার আপনার জীবন থেকে আজান হয় নামাজ চলে যায় কোনো খোঁজখবর নাই আর এখন তো আমাদের মসজিদগুলো কত সুন্দর একটা মসজিদও এখন দেখা যায় বেশিরভাগ মসজিদ ম্যাক্সিমাম মসজিদগুলো এখন বিল্ডিং এসি আর টাইলস করা আমাদের জামানায় মসজিদ হয়ে গেছে পাকা
কিন্তু মুসল্লির অভাবে মসজিদ ফাঁকা আর নবীজির সময় মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা উপরে ছিল খেজুর পাত উপরে ছিল খেজুর পাতার ছাউনি নিচে কোনো টাইলস ছিল না নিচে ছিল মরুভূমির বালি অগ্নিতপ্ত বালু একটু বৃষ্টি হলে কাদা হয়ে যেত যখন সাজদা দিতেন নবীজি এবং সাহাবীদের মাথায় কপালে নাকের মধ্যে অঙ্গপ্রত্যঙ্গে ধুলাবালু কাদা মাটি লেগে যেত অল্প একটু বৃষ্টি হলে কাদা আর আমাদের মসজিদগুলো কত সুন্দর তারপরেও যুবকগুলো মসজিদে যায় না কই হুজুর বুড়া হই তারপরে যাব ও আমার ভাই তুমি বুড়া হওয়ার পরে সাজদা ঠিকমতো দিতে পারবা না কোমরে ব্যথা মেরুদণ্ডে ব্যথা হাঁটুতে ব্যথা সুন্দর করে তখন আল্লাহকে রুকু দিতে পারবা না সাজদা দিতে পারবা না এই সময় তুমি ফিজিক্যালি ফিট শরীরে শক্তি আছে এখন রুকুটা সুন্দর হবে সাজদা সুন্দর হবে পরীক্ষার খাতায় সুন্দর করে লিখলেন মার্কস পাওয়া যায় কম না বেশি আর যদি উত্তরপত্রে হাবিজাবি লেখা থাকে নাম্বার পাওয়া যায় কম এই দুনিয়াটা হলো আমার আপনার জন্য এক্সাম হল আমাকে আপনাকে দুনিয়াতে আল্লাহ কেন পাঠিয়েছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জীবন মৃত্যু এজন্যই দিয়েছি যাতে তোমাদের কার আমল কত সুন্দর সেটা দেখার জন্য কত বেশি আমল এটা নয় বরং কত সুন্দর আমল বুড়া হয়ে আপনি সারা রাত নামাজ পড়েন বুড়া সময়ের ওই নামাজের মান আর যৌবনকালীন বয়সে সারা রাতের নামাজের মানটা কি এক রকম নাকি একজন বয়স্ক মানুষের ইবাদতের চাইতে একজন যুবকের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি এখন আমার বয়স্ক বাবারা আমার উপর রাগ কইরেন না বাবা জানরা আপনারা হয়তো এক সময় জোয়ান ছিলেন যারা কাজে লাগাইছেন তো ভালো যারা কাজে লাগান নাই আল্লাহ তাআলার কাছে চান আল্লাহর দয়া কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি কিন্তু আমার সামনে তো আমি অনেক যুবককে দেখছি ছাত্রকে দেখছি যুবক ভাইদেরকে বলছি এটা নামাজের বয়স এটা হলো কোরআনের সাথে চলার বয়স এই বয়সে যারা নামাজে ইবাদতে কোরআনের সাথে সময় কাটাবে ওই যুবকগুলোকে কিয়ামতের দিন দয়া করে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কি যুবক ভাইরা যৌবন বয়স আমরা আল্লাহর ইবাদতে ওয়াকফ করতে পারবো তো আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজে আজান হলে কারা কারা যাবেন না হাত তুলেন মাশাআল্লাহ মানুষের মনোযোগ আছে তো আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ সবাইকে কবুল করেন আমিন তিন নাম্বার কি বলেছিলাম রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ মসজিদের সাথে যার অন্তরের টান মসজিদের সাথে যার অন্তরটা লাগুয়া রাতের বেলা বাড়িতে ঘুমায় ঘুমানোর সময় তার মাথার মধ্যে অ্যালার্ম সেট করে মুয়াজ্জিন সাহেব যখন বলবে আসসালাতু খাইরুম মিনান নাওম আমি তখন ঘুম থেকে উঠে যাব ফজরের নামাজে যাব ফজরের নামাজ শেষ করে তার কাজকর্ম আরম্ভ করে আর অপেক্ষায় থাকে আবার কখন জোহরের টাইমে মসজিদে যাব জোহর পড়ে বের হয়ে যায় আবার তার কাজ আরম্ভ করে আবার সে আসরের নামাজের অপেক্ষায় থাকে কখন সে মসজিদে যাবে এই ধরনের মসজিদ পাগল মানুষ যারা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা নাম্বার 4 চার নাম্বার হলো ورجلان تحبا في الله اجتمع عليه وتفرقا عليه ওই ব্যক্তি যে কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য আবার কারো সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য তার মানে হলো আমাদের ভালোবাসাটা সম্পর্ক হবে আল্লাহর খুশির ভিত্তিতে ইমানের ভিত্তিতে ইমানদারের পরিচয় হলো মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ কাউকে ভালোবাসবে কার খুশির জন্য আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তিদেরকে আমরা এজন্য ভালোবাসব কারণ তারা আল্লাহওয়ালা আল্লাহর গোলামি করে এই জন্য তার সম্পর্ক আমার সাথে হবে আল্লাহকে রাজি খুশির জন্য আবার একজন খারাপ মানুষ অসৎ মানুষ দিন বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী একটা পাপী তাপী লোক তার সাথে আমার কোনো দহরম মহরম থাকবে না তার সাথে আমার সম্পর্ক ছিন্ন আমি করব কার খুশির জন্য
আল্লাহর খুশির জন্য আল্লাহর হাবিব বলেছেন এরকম যারা করবে ফাকাদ ইস্তাকমালাল ঈমান এদের ঈমানটাই হলো পরিপূর্ণ তাহলে এই হাদিস থেকে আপনি কি বুঝলেন একজন মানুষ যতই ভালো থাকুক না কেন মেন্টালিটি যদি হয় দ্বীন বিরোধী আলেম উলামা বিরোধী ইসলাম বিরোধী তার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকবে আমি কাউকে ভালোবাসবো আমার মাবুদের খুশির জন্য কারো সাথে আমার সম্পর্ক ছিন্ন হবে কাট হয়ে যাবে আল্লাহর রাজি খুশির জন্য তাহলে এভাবে করে আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাউকে ভালোবাসবে আবার আল্লাহর রাজি খুশির জন্য অসৎ ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করবে যেই ব্যক্তি তাকেও আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কি এজন্য আজেবাজে মানুষের সাথে চলবেন না ওই যে একটা কথা আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এজন্য ভালো মানুষের সাথে থাকবেন স্কুল কলেজে যে ছেলেরা এখানে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে বলবো যে ছেলেটা সিগারেট খায় গাঁজা খায় বেনামাজি যে ছেলেটা মেয়েদের অর্ণা ধরে টানাটানি করে তার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না নবীজি বলেছেন মুমিনকে তোমার বন্ধু বানাও একটা নামাজি ছেলে যদি আপনার বন্ধু হয় সে বলবে দোস্ত চলো নামাজে যাই একদিন গেলেন না পরের দিনও বলবে দোস্ত চলো নামাজে যাই পরের দিনও গেলেন না পরের দিন বলবে দোস্ত তুমি আমার কলিজার বন্ধু আমি তোমারে থইয়া একা জান্নাতে যাব না তোমাকে সহ জান্নাতে নিতে চাই চলো আমার সাথে নামাজে দেখবেন যদি বন্ধু ভালো হয় আপনাকে ভালো কাজের উপদেশ দিবে সুন্দর পথে চলার জন্য আপনাকে তাকিদ দিবে সব সময় ভালো ভালো পরামর্শ দিবে এই জন্য বন্ধু নির্বাচনেও সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে কারণ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে তাহলে আমার বন্ধু হবে মুমিন যেই ব্যক্তি আল্লাহর ইবাদতে আল্লাহর প্রেমে রাসূলের প্রেমে যে মাতোয়ারা তার সাথে আমার সম্পর্ক থাকবে আর আমরা সব জায়গায় অনুসরণ করব আমাদের নবীজিকে কারণ আমরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমরা নবীজিকে ভালোবাসি কম না বেশি রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলোয়াশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহু আকবার এজন্য সেই নবীজিকে আমরা হৃদয়ে ধারণ করি লালন করি হৃদয়ে মুহাম্মদ চেতনাই মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি হে আল্লাহ দয়া করো এ তায়েফ বাসি ওরা চিনে নিত আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক ভাইরা আমাদের মডেল আমাদের আদর্শ হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনাদের কষ্ট হচ্ছে তাই না আমি বেশি সময় নেব না সংক্ষেপে বলছি নাম্বার 5 পাঁচ নাম্বার হলো ওই যুবক আবার যুবকদের ওয়াজ চলে এসে যে যুবক ভাইরা শুনেন রাজুলুন দাআতুম রাআতুন দাতু মানসিবি ওয়া জামাল ওই যুবক যাকে কোনো অভিজাত বংশের সুন্দরী নারী কোনো বাজে কাজের জন্য প্রপোজ করে বাজে কাজের প্রস্তাব দেয় আর ওই যুবক তখন বলে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি ওই রকমের যুবক তাকেও যিনি আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কি আমার যুবক ভাইয়েরা নিজের চরিত্রকে সংশোধন করেন চরিত্রকে সুন্দর বানান আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যাকে রব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন সুবহানাল্লাহ দুনিয়ার অর্ধেক এখানে যে যুবকরা আছে শিগরার আপনাদের দিকে কয়টা মেয়ে আর তাকায় হ্যাঁ
ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী নারীরা তার দিকে তাকিয়ে ফিলিংলেস অনুভূতি শূন্য হয়ে গিয়ে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে টেরও পায় নাই কি মনে করেন সৌন্দর্য কম না বেশি যেই ঘরে লালিত পালিত হয়েছে সেই ঘরের সুন্দরী নারী জুলাইখা প্রত্যেকদিন ইউসুফ নবীকে তার চোখের সামনে দেখতে দেখতে পাগল পাড়া একদিন তিনি তার দাসীর মাধ্যমে একেবারে নির্জনে তার বেডরুমে খাস কামরায় ইউসুফ আলাইহিস সালামকে আহ্বান করলেন সাতটা দরজা ছিল সবগুলো দরজা লক করে দিলেন তালা লাগিয়ে দিলেন তারপরে ইউসুফ আলাইহিস সালামকে বললেন দেখো এখানে শুধু তুমি আর আমি আর কেউ নাই আমি যে প্রপোজ তোমাকে করলাম এটা অ্যাকসেপ্ট করে নাও ইউসুফ আলাইহিস সালাম তখন কি বললেন ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন মাআযাল্লাহ তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছো আমি আল্লাহকে ভয় করে তোমার সেই প্রস্তাবকে রিজেক্ট করে দিলাম ইউসুফ আলাইহিস সালাম তিনি তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা করে তালাবদ্ধ দরজার দিকে তিনি যখন দৌড় দিলেন আল্লাহ তাআলা খুশি হয়ে তার নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য সাতটা দরজা সবগুলো দরজার তালা আল্লাহ খুলে দিলে শুধু সুবহানাল্লাহ পড়লে চলবে না নিজেকে সেরকম বানাতে হবে পারবেন তো রাস্তাঘাটে হাঁটার সময় মেয়েদেরকে দেখলে ভিক্ষুকের মতো এতিমের মতো তাকায় থেকো না এটা অসভ্য ছেলের কাজ এগুলো কোনো সভ্য ছেলের কাজ নয় মেয়েদেরকে সম্মান করতে শিখেন কারণ মেয়েরা নারীরা হচ্ছেন মায়ের জাতি তাদের ইজ্জত সম্মান পুরুষের চাইতে কম না বেশি অনেক গুণ বেশি আমাদের পায়ের তলায় স্যান্ডেল পায়ের তলায় জুতা আর আমাদের সেই সকল নারীরা মায়ের জাতি হওয়ার কারণে তাদের পায়ের তলায় বেহেশত যিনি রেখে দিয়েছেন তিনি কে সুতরাং যুবক ভাইরা রাস্তাঘাটে চলার সময় মেয়েদেরকে ডিস্টার্ব করবেন না নিজের চক্ষুটাকে নারীদের দিকে না দিয়ে পরন আপনি আপনার চক্ষুটাকে নিচের দিকে দিয়ে দিবেন কার ভয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে রাখে রাস্তাঘাটে মেয়েরা হাঁটলে মেয়েদের দিকে তাকায়া থাকবেন না স্কুলে কলেজে যারা পড়াশোনা করে তোমাদেরকে বলছি শোনো এই সময়টা হলো পড়াশোনার সময় পড়াশোনায় ফাঁকি দিয়ে মেয়েদের পিছনে গুর 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 করলে তোমার চরিত্র শেষ হয়ে যাবে ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে বরং নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যাও নিজের চরিত্রটাকে সুন্দর বানাও পাঁচ ওয়াক্ত নামাজি হও পড়াশোনায় মনোযোগী হও নিজেকে এমন জায়গায় নিয়ে যাও তোমার যোগ্যতা আর চরিত্র দেখে দেখবা তুমি ঘুরঘুর করা লাগবে না হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ তোমার পিছনে ঘুরঘুর করবে তার মেয়ে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য কি যুবকেরা ঘুরবা না ঘুরাবা হ্যাঁ তাহলে এই সকল কাজকর্ম ছেড়ে দিতে হবে নিজেকে চরিত্রবান এবং নিজেকে আদর্শবান বানানোর জন্য কাজ করতে হবে পারবো তো আমরা ইনশাআল্লাহ জোরে পড়ি ইনশাআল্লাহ ছয় নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি ওই ব্যক্তি যার ডান হাত কি দান করে বাম হাত খবরও পায় না প্রকাশ্যে দান করা এটা কোনো খারাপ বিষয় না প্রকাশ্যে যদি কেউ দান করে আর মনের মধ্যে যদি এই নিয়ত থাকে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিয়েছি মানুষও একটু উৎসাহিত হোক এই জন্য দিয়েছি তো কোনো অসুবিধা নাই কিন্তু মনে যদি এইটা থাকে যে আমি দান করলাম আমাকে একটু জিন্দাবাদ জিন্দাবাদ দিক মারহাবা মারহাবা বলুক আর আমার প্রশংসা চলুক তো আমার মনের খবর আপনি জানেন না আপনার মনের খবর আমি জানি না কিন্তু সকলের মনের খবর যিনি জানেন তিনি কি এইরকম লোক দেখানো কাজ করলে সেই কাজ কিন্তু কবুল হবে না হুক না সেটা দান সৎকা হুক না সেটা নামাজ বা যে কোনো এবাদত লোক দেখানো কাজ হলো রিয়া আর যে ইবাদতের মধ্যে রিয়া ঢুকে যায় লৌকিকতা ঢুকে যায় ওই ইবাদত আল্লাহ কবুল করেন না বরং ইবাদতের ভেতরে থাকতে হয় তাকওয়া থাকতে হয় পরহেজগারিতা থাকতে হয় ইখলাস ইখলাস থাকলে তাকওয়া থাকলে পরহেজগারিতা থাকলে ওই ইবাদত যিনি কবুল করেন জুড়ে বলেন তিনি কি প্রকাশ্য সদকার চাইতে গোপন সদকা অনেক দামি আল্লাহর অনেক বান্দা বান্দিরা আছে
তাদেরকে বলাও লাগে না বিভিন্ন এলাকা এলাকায় ঘুরে অভাবী অসহায় মানুষকে সহযোগিতা করে যেখানেই তার সহযোগিতা দরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আল্লাহর হাবিব বলেছেন এই রকম গোপনে গোপনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা দান সদকা করে তাদেরকেও কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কি নাম্বার 7 সাত এবং সর্বশেষ হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা ওই ব্যক্তি যে ব্যক্তি নীরবে নিভৃতে একাকী হয়ে গেলে আজেবাজে চিন্তা করে না বরং আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে তার চক্ষু থেকে পানি বের হয়ে যায় নিজের বিবেককে একটু প্রশ্ন করেন তো কয়দিন আপনি একাকী নিজের পিছনের জীবন নিয়ে চিন্তা করেছেন অনুশোচনা বোধ করে সেগুলোর জন্য চোখের পানি ছেড়েছেন আত্মসমালোচনা কয়দিন করেছেন আজকে নিজের বিবেককে প্রশ্ন করেন একটু চক্ষু বন্ধ করলে নিজের পিছনের জীবন নিয়ে চিন্তা করলে দেখবেন অনেক বড় বড় গুনাহ আপনার আছে এই গুনাহের জন্য কি আল্লাহর জাহান্নামের ভয়ে একটু কলিজাটা থরথর করে কাঁপে না একটু কি আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয় না এই যে আমাদের শরীরে কাপড় চোপড় আছে ময়লা লেগে গেলে দাগ লেগে গেলে সেগুলো আমরা ধৌত করি সাবান দিয়ে ডিটারজেন্ট দিয়ে আমাদের জীবনে যে গুনাহের দাগ আছে এই গুনাহের দাগগুলো দূর করার জন্য চোখের পানি ছাড়তে হবে চোখের পানি অনেক দামি চোখের পানি যদি অনুশোচনার সাথে ফেলতে পারেন দুইটা ফুটা আল্লাহ বড় পছন্দ করেন একটা ফুটা হলো কতরাতু দামিন তুরাকুহু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা আল্লাহর দ্বীনের জন্য রক্ত দেয় ওই রক্ত আল্লাহর কাছে বড় পছন্দনীয় আরেকটা হলো কতরাতু মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে যার চোখের ভেতর থেকে পানির ফোঁটা বের হয় ওই চোখের পানিও আল্লাহ পছন্দ করেন একাকী নীরবে নিভৃতে বিশেষ করে রাতের বেলা একাকী নীরবে নিভৃতে আপনি একটু আল্লাহকে স্মরণ করবেন জাহান্নামের ভয়ে আল্লাহর আযাবের ভয়ে চোখের পানি ছাড়বেন চোখের পানির এত দাম সারা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো যাবে না কিন্তু যদি আপনার চক্ষু থেকে অনুশোচনার সাথে দুই ফুটা পানি ফেলতে পারেন এই দুই ফুটা চোখের পানি জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য নিভায়া দিবে অনুশোচনার চোখের পানি এই যে সাত শ্রেণীর মানুষের কথা বললাম ওয়াজ ঘন্টার পর ঘন্টা লাগে না মূল কথাগুলো বুঝতে পারলে অল্প কথাই যথেষ্ট এই সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন কে এই সাত কাতারে আমরা থাকতে চাই তো আল্লাহ তাআলা এই সাত কাতারে আমাদেরকে শামিল করে দেন শুধু আমিন বলে চলে গেলে হবে নাকি আজান হলে নামাজ যেতে হবে আর এখানে যে গুণগুলোর কথা বলা হলো এই গুণগুলোতে গুণান্বিত হওয়ার প্রাণান্তকর চেষ্টা করতে হবে আপনারা সবাই পারবেন তো পারবেন তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের সিংড়ায় কখনো আসলে যদি দশটায় উঠতে পারি সোয়া দশটার ভিতরে উঠতে পারি আপনাদেরকে তখন মন ভরে আমি আলোচনা শুনিয়ে যাব ইনশাআল্লাহ গতকাল আমি বগুড়ায় সেখানে অনেক মিডিয়া ছিল মনে তাই না এটা ছিল তাই না অনেক লম্বা সময় আলোচনা হয়েছে আসলে অনেক সময় হয়ে গিয়েছে আমি জানি আপনাদের চেহারা দেখে বুঝতে পারছি আসলে দিনই প্রতিষ্ঠান এই দিনই প্রতিষ্ঠানের স্বার্থে আমিও ছাড় দিয়েছি যাই হোক এই মাদ্রাসার জন্য আপনাদের এলাকার একটা ট্র্যাডিশন আছে আমি জানি যে মুনাজাতের আগে অনেকে হুজুরের হাতে স্পেশাল কিছু দান সদকা তুলে দেয় আশা করছি আজকেও তার ব্যতিক্রম হবে না তার পাশাপাশি আপনাদের জন্য হয়তো তবারুকের মেহমানদারির আয়োজন আছে তাই না আপনারা যারা বসে আছেন আপনারা একটু নামাজে যেরকম বসেন ওই রকম একটু বসে যান লাইন ধরে আর কি নামাজে যেরকম বসেন ওই রকম করে একটু বসেন আপনারা নামাজে যেরকম করে বসেন একটু বলছি আমি মানুষ একটু লাইন ধরে বলছি একটু লাইন ধরে বসেন আপনারা কেউ উঠবেন না আপনাদের জন্য প্যাকেটগুলো হয়তো আসছে প্যাকেট সবার হাতে পৌঁছাবে আপনারা এদিকে আমার দিকে মুখ করে আমার দিকে মুখ করে আপনারা লাইন ধরে বসে যান আর এই মাদ্রাসার জন্য যদি কারো স্পেশাল অ্যামাউন্ট থেকে থাকে চাদর কালেকশন হয়ে গেছে না হ্যাঁ ব্যাগ আর কি ব্যাগ কালেকশন হয়ে গেছে আচ্ছা মানুষ যারা ছিল অনেকে তো উঠেও গেছে বেশি দেরি হয়ে গেছে আসলে যাই হোক আপনারা সবাই এলোমেলো হয়ে নয় নাকি এভাবে বসাই দিব